আপনারা জানেন যে গত 13 বছর ধরে সিন্দাবাদের ভূতের মতো একটি সরকার আমাদের ঘাড়ে চেপে বসেছে। তো আমি বলতে চাই এই যে দখলদারিত্ব শুরু করেছে, এই দখলদারিত্ব কিন্তু আমরা আর মানতে রাজি না। আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, ঢাকার মানুষ জেগে উঠেছে। আগামী 1 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হতে যাচ্ছে, আমাদের একটা সুবর্ণ সুযোগ এসেছে আমাদের অধিকার ফিরে পাওয়ার, আমাদের নাগরিক অধিকার ফিরে পাওয়ার। আপনারা যাকে জানেন যে এই সরকার আজকে সরকার দলীয় লোকজনের বাইরে সবাইকে একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো তারা আচরণ করছে। আমাদের কোনো অধিকার নাই, কথা বলার অধিকার নাই, ভোট দেওয়ার অধিকার নাই, ব্যবসা করার অধিকার নাই, চাকরি করার অধিকার নাই, কোন অধিকার নাই। সব অধিকার আমাদের দিকে কেড়ে নিয়েছে, অস্ত্রের জোরে, গায়ের জোরে এরা আমাদের অধিকার কেড়ে নিয়েছে। আমরা বলতে চাই আমরা মুক্তিযোদ্ধা জাতি, আমরা লড়াকু জাতি, আমরা কোন রকমে দখলদারিত্ব বরদাস্ত করব না। আগামী 1 ফেব্রুয়ারি আপনারা সকলে যে এগিয়ে এসেছেন, আপনারা সকলে ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য যা যা করণীয় সব করবেন, ভোটারদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যা যা করণীয় সব করবেন, এবং ধানের শীষকে জয় করে আমরা আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই আমরা রয়েছি, আমাদের কেশরীত্রীকে আমার জেল থেকে মুক্ত করার যে লড়াই আমরা রয়েছি, সেটা প্রথম পদক্ষেপটা আমরা নিব, এবং এরপরে আমরা ধানের শীষকে জয়যুক্ত করার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমাদের কেশরীত্রীকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধারের চূড়ান্ত লক্ষ্যে অবশ্যই পৌঁছাব। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি একজন মুসলমান। আমার বাবা সবসময় বলেছে কোন মানুষের কাছে মাথা নত করবে না, বীরের মতো বুক ফুলিয়ে চলবে, হাঁটু ভাঙবে না। আমি কোনদিন হাঁটু ভাঙবো না, কোনদিন মাথা নত করবো না, যত কারচুপি করা হোক সকল কিছু বেঁচে যাবে। পৃথিবীর ইতিহাসে এরকম বহু সৈন্য শাসককে এসেছে, সময় লেগেছে কিন্তু কেউ টিকতে পারেনি। সবাই বুকের সাহস নিয়ে উনি যখন তখন তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ ছিল, উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমরা সেই তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আমার বক্তব্য অনেকে বলেছে বক্তব্য ভালো লাগে, আমি বলতে চাই বক্তব্য না, কাছে প্রমাণ করে দিব একলা চলতে হয়, একলা চলবো, রক্ত দিব, কিন্তু আমি মাথা নত করবো না। খালি আমার সঙ্গে তোমার করতে বরিশালের বাঘ তো সারোয়ার, তাই না? আর ঢাকা শহরে বাঘ ছিল সাদেক হোসেন খোকা, আর তার সন্তান এই কয়দিনের মধ্যে মনে হয়েছে যে সেও বোধহয় আরেকটা বাঘ। কিছু বলবো না, আপনারা এখন একটাই, 1 তারিখের নির্বাচন, ধানের শীষে ভোট দিতে হবে, আর বেগম খালেদা জিয়ার মুক্তিযুদ্ধ রাজপথে নাই আসতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই যে যেখানেই থাকেন না কেন, 1 তারিখে সবাই মাঠে নেমে আসবেন, ভোট সেন্টারে যাবেন, ভোট দিবেন, না দিতে গেলে না দিতে চাইলে তাহলে যা করার তাই করবেন। ধন্যবাদ, ধন্যবাদ আব্দুল সালাম ভাই। সংগ্রামী বন্ধুরা আমার, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি সেদিন গতকাল পরশু দিন শিশার অফিসে বসে একটি কথা বলেছিলাম পুলিশের কাছে, আমাদের অন্য কাউকে নিয়ে আন্দোলন নয়, মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব করেছেন অস্বীকার করার উপায়ে। আমাদেরকে আমাদের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি দিয়ে দেওয়া, আমাদের নেতা বাংলাদেশি জাতির তোমাদের দর্শনীয় চুক্তা, আমাদেরকে বহুদলীয় গণতন্ত্রকে আজকে ফিরিয়ে আনতে হবে।
আমাদেরকে আন্দোলন করতে হবে, মুক্তিযোদ্ধাকে প্ল্যাটফর্ম থেকে আমাদের আন্দোলন শুরু করতে হবে, জাতীয়তাবাদী নেতা অনুসরণকারী হিসেবে করতে হবে, অন্য কাউকে দিয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী তাদেরকে পরাজয় করা যাবে না। গণতন্ত্র হত্যাকারী হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা তারা ঘোষণাপত্র মানছেন না, এটি চিন্তা করেই আমাদেরকে আগাতে হবে। সেজন্য আমি মনে করি জনতা অপেক্ষা করছে তাদের একটি ভোট দেওয়ার জন্য। এই 1970 সালের এই যে জনতা যেদিন সেদিন ভোট দিয়েছিল, সেই ভোটারদের পাকিস্তানে তাদেরকে সম্মান করেনি দেখে কিন্তু সশস্ত্র সংগ্রাম হয়েছিল ভোটের জন্য। আজকে কিন্তু আমরা সশস্ত্র সংগ্রামে ডাক দিতে পারি না, কিন্তু আমাদের যে ক্ষোভ, আমাদের যে কষ্ট দুঃখ, এই মুক্তিযুদ্ধ করেছিলাম এই দেশের জন্য, এই স্বাধীনতার জন্য, এই স্বাধীনতা আজকে বিলীন হয়ে যাচ্ছে, এই স্বাধীনতা আজকে বিগিয়ে দিচ্ছে, আজকে আমাদের শহীদ আমরার শুধুমাত্র একটি পোস্ট করার জন্য তাকে মুক্তি প্রদান করতে হয়েছে। আজকে মীনাক্ষীর সমস্যার কথা বলে ডাকসু বিবি আজকে সব সরকারি দলের ছাত্র সংগঠনের হাতে আজকে তারা নির্যাতিত হচ্ছে। আমি বাংলার মানুষ এখন বুঝতে পারছে যে আমাদেরকে কি করতে হবে, আজকে বুঝতে হবে আমার রাইট আমার অধিকারের জন্য সেদিন মুক্তিযুদ্ধ হয়েছে। আজকে আমাদের রাইট হচ্ছে আমার ভোট আমি দিব, জাতির ইচ্ছা তাকে দিব। 154টা দেশ জার্মানিতে আলোচনা করেছে, তার মধ্যে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে যে গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার ভোট, এবং এই ভোটটি গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকে সেই ভোটটি এড়িয়ে গিয়ে তারা আজকে সরকার পরিচালনা করতে চায়, জনতাকে আজকে ফাঁকি দিয়ে তারা বর্তমানে ইভিএম পদ্ধতি তৈরি করছে, যাতে করে জনতাকে ভোট কিনতে তারা দিতে না পারে। কাজে আজকের দিনে আমাদের এই আন্দোলন সংগ্রামের নেতা হচ্ছে ইসরাত আল ইঞ্জিনিয়ার ইসরাত হোসেন, জাতীয়তাবাদী তরুণ নেতা। তার যে কথাবার্তা, তার চিন্তা চেতনায় যে হাজারো লাখ মানুষ দেখছে, আমি কিছুক্ষণ আগেও সালাম ভাইকে বলেছি, সালাম ভাই আমরা অল্প অল্প করে বেড়ে উঠেছি, কিন্তু ইসরাত হোসেন একসাথে হাজারো লাখ মানুষ তার নেতৃত্ব পেয়েছে। খালেদা জিয়ার এই মুক্তি চাই সমস্ত মিছিল স্লোগান গুলো যেন থাকে, সমস্ত মিছিল স্লোগান হচ্ছে খালেদা জিয়ার মুক্তি চাই, ধান শীষে ভোট চাই। আসলে একটি স্লোগান দিয়ে আমি শেষ করে দিই, আমরা কমিটমেন্ট করি, আমরা বরিশালবাসী যারা যেখানে আছেন, আমরা আগামীকাল হতে ধানের শীষের জন্য নেমে যাবেন সবাই, হাত উঁচু করে কমিটমেন্ট করেন, ধানের শীষের জন্য সবাই মিলে একসাথে মিলে কাজ করবো। খালেদা জিয়ার মৃত্যুর জন্য আমরা সবাই মিলে আন্দোলন করবো। আমরা জানি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হয়েছে ইসলামী সরকার নির্বাচন, ইসলামী সরকার নির্বাচন ছাড়া এতগুলো মানুষ মাঠে নামানো সম্ভব নয়। আজকে এই যে মাঠে মানুষ নেমেছে, এর মধ্য দিয়ে জাতীয় দলের চেতনা উচ্চারিত বড় বিপ্লব তৈরি করতে হবে, আগামী দিনগুলোতে আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। কাজে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় বিপ্লব হচ্ছে ইসরাত হোসেনকে নির্বাচিত করা, এটি আমাদের জন্য সবচেয়ে বড় কামনা। কাজে আমি বরিশালবাসীকে এই সংগঠনের মাধ্যমে সমস্ত কর্মকর্তা, সমস্ত যারা এখানে বিভিন্ন পেশা থেকে বিভিন্ন যারা উপস্থিত হয়েছেন, আমরা সত্যি বাড়াবো না, সবাই মিলে আগামীকাল যে হতে বরিশালবাসী যে যেখানে আছে, নাকি আত্মীয় স্বজন, লোকজন, সংগঠন, বিভিন্ন যুবক, ছাত্র, ট্রেড ইউনিয়ন, আইনজীবী, বুদ্ধিজীবী, এখানে যারা উপস্থিত হয়েছেন, পরিচয় করে দেওয়া সম্ভব নয়, কাজে আপনারা সবাই আগামীকাল যে হতে ধানের শীষ মাথার জন্য কাজ করবেন। এই কমিশন রইল, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, খালেদা জি জিন্দাবাদ, আজকে আজকে সাদেক হোসেন খোকা অমর হোক, আসসালামু আলাইকুম, তাহলে সম্মান দিতে হবে। পরাজিত হয়েছিল এই নির্বাচনে তার ভাই পরাজিত হবে সেই বীর মুক্তিযোদ্ধার আমাদের সাবেক এমপি মজলিশে উপস্থিত আছেন, আপনারা আছেন রহমতুল্লাহ।